কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো, সেই আজ আর নেই। নিখিলেশ প্যারিসে, মইদুল ঢাকাতে, নেই তারা আজ কোনো খবরে। গ্র্যান্ডের গিটারিস্ট গোয়ানিস ডিসুজা ঘুমিয়ে আছে যে আজ কবরে, কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে পাগলা গারদে আছে রমা রায়। অমলটা ধুকছে দুরন্ত ক্যান্সারে, জীবন করেনি তাকে ক্ষমা হায়। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো, সেই সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে, শুনেছি তো লাখপতি স্বামী তার। হীরে আর জহরতে আগাগোড়া মোরা সেজে, গাড়ি বাড়ি সব কিছু দামি তার। আর্ট কলেজের ছেলে নিখিলেশ সান্যাল বিজ্ঞাপনের ছবি আঁকত, আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে ডিসুজাটা বসে শুধু থাকত। একটা টেবিলে সেই তিন চার ঘন্টা চারমিনার ঠোঁটে চলত, কখনো বিষ্ণুদে কখনো যামিনী রায়, এই নিয়েই তর্কটা চলত। রোদ ঝড় বৃষ্টিতে যেখানেই যে থাকুক কাজ সেরে ঠিক এসে জুটতাম, চারটেতে শুরু করে জমিয়ে আড্ডা মেরে সাড়ে সাতটায় ঠিক করতাম। কবি কবি চেহারা কাঁধেতে ঝোলানো ব্যাগ, মুছে যাবে অমলের নামটা, একটা কবিতা তার হলো না কোথাও ছাপা, পেল না সে প্রতিভার দামটা। অফিসের সোশ্যালে ম্যামেচার নাটকে রমা রায় অভিনয় করত, আর কাগজের রিপোর্টার মইদুল এসে রোজে কি লিখেছে তাই শুধু পড়ত। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো, সেই সেই সাতজন নেই আজ, টেবিলটা তবু আছে, সাতটা পেয়ালা আজও খালি নেই। একই সে বাগানে আজ এসেছে নতুন করে, শুধু সেই সেদিনের মালি নেই। কত স্বপ্নের রোদ ওঠে এই কফি হাউসে, কত স্বপ্ন মেঘে ঢেকে যায়, কতজন এলো গেল কতজনই আসবে, কফি হাউসটা শুধু থেকে যায়। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো, সেই আজ আর নেই। কত স্বপ্ন মেঘে ঢেকে যায়, কতজন এলো গেল
আসবে কফি হাউসটা শুধু থেকে যায় কফি হাউসের সেই আড্ডাটা যায়।